স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, ঘটনায় অভিযুক্ত স্বামী। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারুইপুর পিয়ালি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, নিহতের নাম সুপর্ণা হালদার, ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম কমল হালদার। ঘটনার পর থেকেই পলাতক কমল। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঠিক কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। মাঝে মধ্যে অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন, আবার ফিরে এসে সংসারও করতেন। শুক্রবার রাতে পাড়ার কালী ঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাকে যেতে বাধা দেয় কমল, কিন্তু জোর করে সুপর্ণা সেখানে যেতে চাইলে তাকে হাতুড়ির আঘাত করে খুন করা হয় বলেই অভিযোগ। বাবাই মাকে খুন করেছে বলে জানিয়েছে সুপর্ণার ছেলে সোমনাথ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর থেকে পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কি হয়েছিল ওদের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তির সৃষ্টি হয়েছে জানি আমার, কিন্তু এক মাস ধরে অশান্তিটা হচ্ছিল। ওর বউ ও ছেলে চলে গেছিল বাড়ির থেকে, বাবার বাড়িতে। আমাকে 10-15 দিন ধরে ফোন করছিল, কথাও বলেছি সব রকমের, বলছে দাদা এই ব্যাপার, অনেক রকমের কথা বলছে আমাকে। এমন বলছে যে আমার বউ এই করছে, আমার ছেলে এই করছে, মানে কি করছে ওর বউ কোথায়। কি মূলত মানে এই যে মারাটা হয়েছে, মানে মানে কারা করতে পারে বা কি কি হয়েছে, কিসের জন্য হয়েছে? বউর সঙ্গে আর ওর সঙ্গে। বউর নাম হয়েছে সুপর্ণা হালদার আর স্বামীর নাম হয়েছে কমল হালদার। আমার সঙ্গে শুক্রবার দিন কথা হলো ওর বাড়ির সামনে বসিয়ে, দুজনকে আমি বসিয়ে আধা ঘন্টা আমি ওদের বুঝালাম যে ভাই দেখ আজকে এত কিছু করেছিস, অশান্তি করিস না, একটা ছেলে বড় হয়েছে তোমাদের, যা কিছু হয়েছে তোমরা এখানে সমাপ্ত করো। হ্যাঁ দাদা ঠিক আছে, কিন্তু আমরা কালকের এখান থেকে আমাদের পুজোর ভাষণ ছিল কালকের, আমরা যখন এখান থেকে 9:30 দিকে বার হয়ে আমরা চলে গেছি এখান থেকে পূর্বপাড়ায়, যাওয়ার পরে এখানে কোনো লোক ছিল না, সেই টাইমে ও এখানে আমরা হাতুড়ি পেয়েছি, বড় হাতুড়ি, সেই হাতুড়ি দিয়ে ওর মায় আঘাত করেছে, মেরে এখান থেকে দরজা বন্ধ করে চলে গেছে। আমরা ভাষণের পর যার বাড়ি সে চলে গেছি, ছেলে এসে দেখছে বডি পড়ে আছে। পারিবারিক ঝামেলা, ভাষণে আসছিলাম আমি, তা মাও আসবে বলে বলছিলো, তাই আসতে দেয়নি। তা মা আসবে বলছিলো, জেদ করেছিল বলে হয়তো এরম করেছে। আমার যেটুকু ওই মা আসতে পারেনি, আসার চেষ্টা করছে। যে মারা হয়েছে কি নাম? সুপর্ণা হবে। কি হয় তোমার? মা হয়। মা মা কি একা ছিল ঘরে? হ্যাঁ। বাবা কোথায় ছিল? এই দোকানে ছিল। মানে কেন মার্ডার হয়েছে, কী আছে? বাবা মার কি অশান্তি ছিল? অশান্তি সেই জব্বে দিয়ে বিয়ে করেছে, জব্বে দিয়ে অনবরত হতেই থাকে। অনেকবার মা বাড়ি মাকে নিয়ে চলে গেছে, আবার এসছি, এবার এরকম হয়ে যাবে। মানে তুমি কাকে সন্দেহ করছো? বাবাকে অবভিয়াসলি, আবার কাকে করবো? বাবাই করেছে? হ্যাঁ, এটা আবার কোনো প্রশ্ন। বাবা এখন কোথায় আছে? আমি কি করবো? জানো না? না, মানে মার্ডারের পরে চলে গেছে। হুম। কী নাম তোমার? সোমনাথ হালদার। মায়ের নাম? সুপর্ণা হালদার।